ভারতের জনসংখ্যা জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, চীন জনসংখ্যায় প্রথম। 2010 সাল অনুসারে ভারতের জনসংখ্যা 113,99,64,932 জন। পশ্চিমবঙ্গের জনসংখ্যা 90,31,785 জন। আমরা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনসংখ্যা চার্টে একবার দেখে নিই। গত 100 বছরে ভারতের জনসংখ্যা বিপুল হারে বেড়ে চলেছে। অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক এই সমস্ত কারণ ছাড়াও জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি হল বেশি জন্মহার, মৃত্যুর হার ক্রমশ কমে যাওয়া, তরুণ জনসংখ্যা বেশি অর্থাৎ 15-40 বছরের ছেলেমেয়ের সংখ্যা বেশি, অল্প বয়সে বিবাহিত দম্পতির পরিমাণ বেশি, সার্বজনীন বিবাহ প্রথা, সাধারণভাবে শিক্ষার হার বেশ কম, এর মধ্যে নারী শিক্ষার হার আরও কম, অস্বাভাবিক দারিদ্র, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, মেয়েদের সামাজিক মূল্য বা মর্যাদা অত্যন্ত কম, পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষা, যৌথ সামাজিক প্রথা, উদ্বাস্তু সমস্যা ও অন্যান্য দেশ থেকে অনুপ্রবেশ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। ভারতে মোট জনসংখ্যা 113,99,64,932 জন। এই জনসংখ্যা বৃদ্ধির হার 16.28%। মোট জনসংখ্যায় পুরুষের সংখ্যা 54,95,41,385 জন এবং মহিলার সংখ্যা 51,55,29,222 জন। পুরুষ ও মহিলার অনুপাত দেখা গেছে যে প্রতি 1,000 জন পুরুষে 933 জন মহিলা রয়েছে, এদের অনুপাত হল 105:100। গ্রাম ও শহরে বসবাসকারী মানুষের মধ্যে গ্রামে থাকে 72.22% মানুষ আর শহরে বাস করে 27.78% মানুষ। সবচেয়ে বেশি জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ আর জনবিরল রাজ্য হল সিকিম। সবচেয়ে জনঘনত্ব বেশি পশ্চিমবঙ্গে, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 906 জন মানুষ বাস করে। অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে 13 জন বাস করে। এই রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম। দিল্লি হল জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। তেমনিভাবে লাক্ষাদ্বীপে বাস করে 60,595 জন। সুতরাং এটি হল সবচেয়ে কম জনসংখ্যার কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতে সাক্ষরতার হার 75.96%। সাক্ষরতার হার কেরালায় সবচেয়ে বেশি। এখানে সাক্ষরতার হার 94.59%। অন্যদিকে বিহারে এই হার 43.9%।
এবার জনঘনত্ব বলতে কি বোঝায় সেই ব্যাপারে আলোচনা করি। যে কোনো জায়গায় মানে ভারতবর্ষের সব জায়গায় সমান লোক থাকে না। কোনো নির্দিষ্ট জায়গায় প্রতি বর্গ কিলোমিটার আয়তনে যত মানুষ থাকে বা বাস করে সেই সংখ্যাই ওই জায়গার জনঘনত্ব নির্ধারণ করে। জনঘনত্ব অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিকে পরপর সাজালে দেখা যাবে অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি মানুষ বাস করে। দিল্লি, চণ্ডীগড়, পণ্ডিচেরি, দমন, দিউ এবং লাক্ষাদ্বীপ এই ধরনের অঞ্চল। এইসব অঞ্চলে জনঘনত্বের কারণ হল রাজধানীর অবস্থান ও সরকারি নীতি ছাড়াও ব্যবসা বাণিজ্যের সুবিধা। জনবসতি অঞ্চলে 501 থেকে 1000 জনের বাস। এর মধ্যে পড়ে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও কেরালা। কৃষির অনুকূল আবহাওয়া, চাষের অনুকূল মৃত্তিকা, জলসেচের সুবিধা, সহজলভ্য বিদ্যুৎ ও খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য এই অঞ্চলে প্রচুর শিল্প গড়ে উঠেছে, ফলে এখানকার জনঘনত্ব বেশি। মধ্যম জনবসতি অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 251 থেকে 500 জনের বসবাস। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া এই ধরনের অঞ্চল। এখানকার জলবায়ু প্রতিকূল। এছাড়া অনুর্বর মৃত্তিকা এবং পার্বত্য অঞ্চলের জন্য কৃষির উৎপাদনও কম। বিরল জনবসতি অঞ্চলে জনঘনত্ব 101 থেকে 250 জন। উত্তরাঞ্চল, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এইসব অঞ্চলের প্রতিকূল জলবায়ু, পার্বত্য ভূভাগ, অনুর্বর মৃত্তিকা বিরল জনবসতির অন্যতম কারণ। আর অতি অল্প জনবসতি অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 100 জনেরও কম মানুষ বসবাস করে, যেমন আন্দামান, নিকোবর, জম্মু কাশ্মীর, মিজোরাম, সিকিম ও অরুণাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে বনভূমি, অনুর্বর মৃত্তিকা ও জলসেচের অসুবিধার জন্য জনঘনত্ব অত্যন্ত কম।